हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आजकेर भिडियोते आमी तोमादेर दुजोनेर साथे आलाप करिए देव। देखो तोदेरके चिनते पारो किना। एटा आमार ननद, हाय। आर ए जे रिक, हाय। छोट्ट दुष्टु रिक, हाय। তাহলে চলো আজকের ভিডিওটা দেখা যাক, কি কি করি আমরা, কিরকম মস্তি করি সারাদিন, বা কি কি করতে থাকি। আমরা এতক্ষণ ছাদে ছিলাম, আমরা এবার নিচে নেমে এসেছি। ছাদে রোদ্দু গরম ভালো লাগছে না, এই নিচে বসে আমরা এবার একটু আড্ডা দেব। আজ আমি বাপের বাড়িতে এসেছি, আমার পাশেই আমার বৌমণি ভাইয়ের বউ বসে আছে। এখন তো সামনেই বুঝতেই পারছো দুর্গা পুজো, কিন্তু এই বর্তমানে যা কঠিন পরিস্থিতি চলছে তার মধ্যে থেকেও কিছু সামান্য কেনাকাটি করেছি। আমার ছোট্ট ভাইপো রয়েছে একটা, হ্যাঁ, চলো দেখা যাক সেগুলো কি কি। তোমরাও নিশ্চয়ই কিছু কেনাকাটা করেছো, সেগুলোও আমরা দেখব, দেখিও। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখা যাক, অবশ্যই শেয়ার করো, কিন্তু চলো দেখা যাক। দেখো দুজনে কি রকম খুনসুটি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছো? এবার চলো দেখা যাক কি কি এনেছে, ঝুলি থেকে কি কি বেরোয়, আমার ননদের ঝুলি থেকে কি কি বেরোয় এবার দেখা যাক। চলো চলো বার করছি। আচ্ছা, আগে সবার আগে আমি তোমারটাই দেখাবো বৌমণি, হ্যাঁ। তুমি এটা অষ্টমী রঙ্গলি দেবে পরে। এই দেখো আমার জন্য এনেছে, দেখতে পাচ্ছ শাড়িটা, দেখো ভালো হয়েছে, দেখো শাড়িটা আমার তো খুব ভালো লেগেছে। এবার এবার কার? এবার আমার ননাইয়ের, রিকে। আচ্ছা রিকে, বাহ। প্যান্ট জামা এটা মায়ের জন্য এনেছি, একটা ঢাকাই শাড়ি। বাহ খুব সুন্দর, তো ভালো হয়েছে রে, খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। মা কবে পরবে জানি না, পুরনো শাড়িগুলোই এখনো রয়েছে। অষ্টমীর অঞ্জলি দিতে নিয়ে যাবে পরিয়ে, ঠিক আছে, সব জমিয়ে রেখে দেবে পুরনো শাড়িগুলোকে। আমাদের এই কাকিমার জন্য একটা শাড়ি আছে। আচ্ছা বাহ, এটাও খুব সুন্দর হয়েছে। এখানে আছে আমার তোমার হাবির, মানে আমার ভাইয়ের একটা প্যান্ট, ঠিক আছে। তোমার শ্বশুর তো এখন কিছু পরেন পরেন না, ওই জন্য শ্বশুরকে চাদরটা গায়ে দিয়ে দিয়ে। বাবা দেখো কেমন হয়েছে রে চাদরটা, বাহ খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ শপিং করেছে। তো নিজের জন্য কি কিনলে? আমার জন্য মা একটা শাড়ি দিয়েছে, আর ভেবেছি এবারে তো জয়মুর থেকে এবারে একটা কুর্তি নেব। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মাসিমার, মানে আমার মায়ের, তোমার মায়ের, খুব ভালো হয়েছে। আর এটা তোর জন্য, তুই এটা পুজোতে বিছিয়ে পাবি। আচ্ছা ঠিক আছে, কেমন হয়েছে দেখ, খুব সুন্দর হয়েছে। তুমি যতগুলো চাদর দিয়েছো সবকটাই খুব সুন্দর হয়, দেখো। তাহলে এই আমাদের শপিং, আরও পরে হবে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। দেখো কেউ মন খারাপ করো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই কটা দিন পুজোর একটু হলেও তো, দেখো আমাদের এই বছরে একবারই আসে দুর্গাপুজো, তো সবাই একটুকু সময় আনন্দ করো নিজের মতো করে, যে যা নিজের মতো, কেউ দুঃখ পেও না, ভালো থেকো সবাই, আনন্দে থেকো।
সুস্থ থেকো। দিদি আমরা বাজারে বেরিয়েছি, বাজারে বেরিয়ে ঘুরছি, জুতো ছিঁড়ে গেছে রাস্তাতে, সবাই দেখছে আমাদেরকে। তো বন্ধুরা দেখলে কিভাবে আজকে আমরা সারাদিন খুব মজা করে কাটালাম, তো আমার ভাবনা খুব ভালো গিটার বাজাতে পারে। আজকের ভিডিওটা ওর এই গিটার বাজানো দিয়েই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুনে নিই ওর গিটার বাজানো।